আপনারা দেখছেন নিউজ কলকাতা জনকণ্ঠ। মানব তোমার পরমাত্মীয়, তোমারে নমস্কার। জীবন তোমার পরমেশ্বর, তোমারে নমস্কার। বাংলার রবি, বিশ্বের কবি, তোমারে নমস্কার। নমস্কার, নিউজ কলকাতা জনকণ্ঠ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত। 1941 সালে 22শে শ্রাবণ বৃহস্পতিবার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে প্রাণের কবি, বিশ্বকবি, কবিশ্রেষ্ঠ যুগপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর প্রয়াত হন। রবীন্দ্রনাথ ঠাকুর প্রয়াত হয়েছেন আজ থেকে 80 বছর আগে। আমরা 80 বছর পেরিয়ে 81তম বছরে পদার্পণ করেছি, কিন্তু তা হলেও বন্ধু, এখনও রবীন্দ্রনাথ ঠাকুর সমানভাবে আমাদের মাঝে বিরাজমান এবং প্রাসঙ্গিকও বটে। তাই তো নিউজ কলকাতা জনকণ্ঠ আয়োজন করেছে একটি মনোজ্ঞ অনুষ্ঠানের, যে অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা বিশ্বকবিকে শ্রদ্ধা জানাবো, প্রণাম জানাবো তারই সৃষ্টির মধ্য দিয়ে। সেই প্রচলিত কথাটি আবারও বলতে হয় যে গঙ্গা জলে আমরা গঙ্গা পুজো করব। আর এই গঙ্গা পুজো করতে আমরা প্রথমেই যাকে পাব, তিনি হলেন নীহারিকা সরকার। 12 বছরের কোচবিহারের নীহারিকা তার সঙ্গীত জীবন শুরু করে একেবারে সেই 3 বছর বয়স থেকে। নীহারিকা সঙ্গীতের পাশাপাশি নৃত্য এবং আবৃত্তিতেও বেশ পারদর্শী। তবে এখন আমরা পাব নীহারিকার সঙ্গীত। চলুন যাই নীহারিকার গানে।
আমাদের এখনের শিল্পী অরুণা রায় মজুমদার। অরুণা এমএ করেছে ফিলোসফিতে। অরুণা একটি পত্রিকা নিজে চালায়, অরুণ আলোয়। এই শিশু পত্রিকাটির অরুণা সম্পাদক। এর পাশাপাশি অরুণা একটি এনজিওর সাথেও যুক্ত। শিশুকাল থেকেই তার লেখালেখির ওপর ভালোবাসা এবং সেই থেকেই সে লিখে চলেছে আজও। শিশুদের পাশে থাকা, শিশুদের নিয়ে ভাবনা, তাদের উন্নতিকল্পে নানান রকম পদক্ষেপ গ্রহণ অরুণার জীবনের লক্ষ্য। শিশুদের সাথেই অরুণা যেন বেশি ভালো থাকে, নিজেকে বেশি খুঁজে পায় এবং এই লক্ষ্যে সে এগিয়ে চলেছে, এ তার স্বপ্ন। এবং ধীরে ধীরে অরুণার সেই স্বপ্ন পূরণ হচ্ছে। নিউজ কলকাতা জনকণ্ঠের তরফ থেকে, আমার তরফ থেকে এবং আমাদের কাজী ভাইয়ের তরফ থেকে অরুণার প্রতি রইল অনেক অনেক শুভকামনা, অনেক অনেক শুভেচ্ছা। তার এই পথ যেন মসৃণ হয় এবং সে তার অভীষ্ট লক্ষ্যে ধীরে ধীরে পৌঁছে যেতে পারে। চলুন যাই অরুণা রায় মজুমদারের কাছে। তবে আমি যাই গো, তবে যাই, ভোরের বেলায় শূন্য কোলে ডাকবি যখন খোকা বলে, বলবো আমি নাই সে খোকা নাই, মা গো যাই। হাওয়ার সঙ্গে হাওয়া হয়ে যাব মা তোর বুকে বয়ে, ধরতে আমায় পারবি নে তো হাতে, জলের মধ্যে হব মা ঢেউ, জানতে আমায় পারবে না কেউ, স্নানের বেলায় খেলবো তোমার সাথে, বাদলা যখন পড়বে ঝরে, রাতে শুয়ে ডাকবি মোরে, ঝরঝরানি গান গাবো ওই বনে, জালনা দিয়ে মেঘের থেকে চমক মেরে যাব দেখে, আমার হাসি পড়বে কি তোর মনে, খোকার লাগি তুমি মাগো, অনেক রাতে যদি জাগো, তারা হয়ে বলবো তোমায় ঘুমো, তুই ঘুমিয়ে পড়লে পরে জ্যোৎস্না হয়ে ঢুকবো ঘরে, চোখে তোমায় খেয়ে যাবো ঝুমো, স্বপন হয়ে আখির ফাঁকে দেখতে আমি আসবো মাকে, যাবো তোমার ঘুমের মধ্যিখানে, জেগে তুমি মিথ্যে আসে হাত বলিয়ে দেখবো পাশে, মিলিয়ে যাব কোথায় কে তা জানে, পূজোর সময় যত ছেলে আঙিনায় বেড়াবে খেলে, বলবে খোকা নেই রে ঘরের মাঝে, আমি তখন বাঁশির সুরে আকাশ বেয়ে ঘুরে ঘুরে তোমার সাথে ফিরব সকল কাজে, পূজোর কাপড় হাতে করে মাসি যদি শুধায় তোকে, খোকা তোমার কোথায় গেল চলে, বলিস খোকা সে কি হারায়, আছে আমার চোখের তারায়, মিলিয়ে আছে আমার বুকে কোলে, মাগো যাই। যাব পরবর্তী শিল্পীর কাছে, তবে তার আগে ছোট্ট দু একটি কথা বলবো আপনাদের সাথে ভাগ করে নেব। 22শে শ্রাবণের শান্তিনিকেতনের একটি ছোট্ট ছবি। প্রতিবার শান্তিনিকেতনের 22শে শ্রাবণে এই ছবিটি আমরা দেখতে পাই। তা হল 22শে শ্রাবণের সকালে বিশ্বভারতীতে চারা গাছকে চতুর্দোলায় সাজিয়ে ফুলের আলপনা করা মঞ্চে নিয়ে এসে রোপণ করা হয়। তারপর তাতে জল ঢালা হয়, মঙ্গল শঙ্খ বাজানো হয়, নেপথ্যে সঙ্গীতের সুর বাজে এবং সেই গাছকে জল দিয়ে তাকে পাখার বাতাস করা হয় এবং তার উপর পুষ্পবৃষ্টি করানো হয়। এইভাবেই গাছের
সমৃদ্ধি, গাছের সুস্থতা, গাছের বেড়ে ওঠা কামনা করা হয়। এক অপূর্ব ভাবনা, এক অপূর্ব অনুভূতি বটে। এবার আমরা পাব রত্নাকে, রত্না গাঙ্গুলি। হুগলি জেলার হিন্দ মটরের রত্ন রত্না আসছে আপনাদের সামনে। রত্না ছোটবেলা থেকেই সঙ্গীত শিক্ষা করছে। রত্না বিভিন্ন ধরনের সঙ্গীত পরিবেশনের সমান পারদর্শী। বিভিন্ন গুরুর কাছে সে সঙ্গীত শিক্ষা করেছে। বর্তমানে রত্না অনলাইনে সঙ্গীত শিক্ষা করছে এবং এখন তিনি তমলুক নিবাসী। চলুন তমলুকের রত্না, তার গানে আমরা রত্ন খুঁজি, রত্ন পাব। তোমার অসীমে প্রাণ মন লই যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথাও বিচ্ছেদ নাই, তোমার অসীমে প্রাণ মন লই যত দূরে আমি মৃত্যু সে ধরে মৃত্যু দুঃখ হয় হে দুঃখের কূপ, মৃত্যু সে কোথায় একাকার
আমি বলেছিলাম 1895 থেকে 1900 এই সময়টা রবীন্দ্র সৃষ্টির এক সমৃদ্ধ যুগ। কেননা এই সময় রবীন্দ্রনাথ তার লোকসাহিত্যের প্রবন্ধগুলো রচনার পাশাপাশি রচিত করেছিলেন সোনার তরী, গল্পগুচ্ছ, চিত্রা প্রভৃতি। এছাড়াও ছিন্নপত্র, যা প্রকাশিত ও মুদ্রিত হয়েছিল 1912-এ, তার কিন্তু বীজ বপন করা হয়েছিল, সেই ভাবনার বীজ বপন হয়েছিল এই সময় দিয়ে ছিন্নপত্রের। এবার চলুন যাই দেবব্রত মুখার্জির কাছে। দেবব্রত মুখার্জি, যিনি পেশায় শিক্ষক কিন্তু নেশায় একজন সাংস্কৃতিক কর্মী, একজন সাংস্কৃতিক যোদ্ধা, আপাদমস্তক এক সংস্কৃতি মনস্ক মানুষ। তিনি ছোট ছোট বাচ্চাদের পাঠদানের পাশাপাশি তাদের সংস্কৃতি মনস্ক করে তোলার প্রচেষ্টা সব সময় চালিয়ে যাচ্ছেন, এ তার এক জীবনের ব্রত। দেবব্রত মুখার্জি কবিতা পাব এই মুহূর্তে। উদ্ভ্রান্ত সেই আলিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বার বার করছিলেন বিধ্বস্ত, তাঁর সেই অধৈর্যে ঘন ঘন মা তারার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহাড়ায় কৃপণার অন্তঃপুরে, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীতে জাদু মন্ত্র জাকাচ্ছিল তোমার চেতনাতীত মনে, বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে আপনাকে উগ্র করে, বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভিনী নাদে, হায় ছায়াবৃতা কাল ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবির দৃষ্টিতে এলো ওরা লোহার হাত করে নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নিগড়েছে, এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্য হার অরণ্যের চেয়ে, সভ্যের বর্বর লোক নগ্ন করল আপন নির্লজ্জ মানুষতা, তোমার ভাষাহীন কন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলুদ হলি তোমার রক্তে অশ্রুত মেশে, দস্যু পায়ের কাটা মারা চুতর তোরায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরীর আরাধনা, আজ যখন পশ্চিমী দিগন্ত প্রদস্তাল ঝঞ্ঝা বাতাসের উর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল,
যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মি পাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। নিউজ কলকাতার জনকণ্ঠ সমস্ত পৃথিবীটাকে যেন একটা গ্রামে পরিণত করেছে, আর তাই তো এখন আমাদের মাঝে আসছে সুদূর সিঙ্গাপুর থেকে তোর্ষা দাস। সিঙ্গাপুরবাসী তোর্ষা, তার সঙ্গীত জীবন শুরু হয় মাত্র 6 বছর বয়সে। 6 বছর বয়স থেকেই সে তালিম নিতে শুরু করে শাস্ত্রীয় সঙ্গীতের। তোর্ষা রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি বিভিন্ন রকমের বাংলা ও হিন্দি গানে সমানভাবে পারদর্শী। তার ঝুলিতে রয়েছে সব রকমের সঙ্গীত। তোর্ষার পিতামাতা সুব্রত দাস ও মল্লিকা দাস তাদের একমাত্র কন্যা সন্তানকে সঙ্গীতের ব্যাপারে এগিয়ে যাওয়ায় সর্বসময় উৎসাহ দিয়েছেন এবং পাশে থেকেছেন। চলে যাব তোর্ষার গানে নিউজ কলকাতা জনকণ্ঠের পর্দায় এই মুহূর্তে সিঙ্গাপুর থেকে তোর্ষা। চলুন আমরা ভূগোলের সীমানা ছাড়িয়ে, ভৌগোলিক সীমানা ছাড়িয়ে তোর্ষার হাত ধরে সিঙ্গাপুর ভ্রমণ করে আসি। মহাকাশে মহাকাশ
মনে আসছে শিল্পী মহাশ্বেতা বন্দ্যোপাধ্যায়। মহাশ্বেতা বন্দ্যোপাধ্যায় কবি কুমুদরঞ্জন মল্লিকের উত্তরসূরি। মহাশ্বেতা বন্দ্যোপাধ্যায়ের ঝুলিতে রয়েছে প্রচুর প্রচুর পুরস্কার, আসুন সেগুলো নিয়ে ছোট্ট করে তুলে ধরি। কবি মধুসূদন একাডেমি থেকে মাইকেল মধুসূদন স্মৃতি পুরস্কার, সত্যেন্দ্রনাথ দত্ত পুরস্কার, অসম বঙ্গ মৈত্রী পুরস্কার, কুমুদরঞ্জন পুরস্কার, কুমুদরত্ন পুরস্কার ও আরও বিবিধ পুরস্কার পেয়েছেন। সম্প্রতি মহাশ্বেতা বিশ্ব মনীষী কোষ পরিষদ থেকে বেগম রোকেয়া স্বর্ণপদক পেয়েছেন। এমন একটি মানুষ যার কাছে এত পুরস্কারের ডালি রয়েছে, সেই মানুষটিকে আজ আমরা এই নিউজ কলকাতার জনকণ্ঠ ডিজিটাল প্ল্যাটফর্মে পেয়ে সত্যিই ধন্য, আমরা গর্বিত, এমন একটি মানুষ আমাদের সাথে রয়েছেন। চলুন যাই মহাশ্বেতা বন্দ্যোপাধ্যায়ের নিবেদনে। শ্রদ্ধার্ঘ স্বরচিত কবিতা দিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করছি। কবিতাটির নাম মহাপুরুষের মহাপ্রস্থান। শ্রাবণ আকাশে কালো মেঘের ঘন ঘটা আর ঝড়ঝড় মুখর বাদল দিনেই হয়েছিল এক মহাপুরুষের মহাপ্রস্থান। প্রতিটি বৃষ্টি বিন্দুতে লেখা ছিল তোমার নাম, বর্ষণ মুখরিত রাতে স্তব্ধ হয়েছিল তোমার দিবারাত্রির কথা ও কাহিনী, নেবে গিয়েছিল জীবনদীপ তোমার বাণী, বুক ফাটা অশ্রু বর্ষণে ভেঙে পড়েছিল পৃথিবীর দুই মরু, বেদনাবিধুর মর্মযন্ত্রণার এক নতুন অধ্যায় হয়েছিল শুরু। আজও ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করি সেই সংশোধনাতীত ঐতিহাসিক লিপি। হে বিশ্বকবি, আজও তুমি আছো সেই একইভাবে আমাদের শয়নে স্বপনে জাগরণে, স্মরণে ও মননে হয়ে অনুলিপি। তোমার লেখনী মিশে আছে আমাদের হৃদয়ের গভীরে, আমাদের সত্তায়। হে ত্রিকালদর্শী, তুমি চিরন্তন সত্য, হে অবিনশ্বর, হে মহান ব্রহ্মদর্শী। মৃত্যু ভানুসিংহের দীপ্তি করতে পারেনি নির্বাপিত, সাহিত্যের আকাশে তাই আজও ভানু উদিত। আজ আবারও শ্রাবণ সন্ধ্যায় শোকস্তব্ধ হৃদয়ে ধূপ দীপ পুষ্পস্তবকে করি তোমার আরাধনা। হাতে তোমার তুলে দিলাম বাদল দিনের বৃষ্টি ভেজা একগুচ্ছ সুগন্ধি কদম, তুমি গ্রহণ করো, ফিরিয়ে দিও না। আমি ছিলাম শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত রচনার ইতিহাসে। 1946 আনন্দ সমরকুণ বাংলা থেকে সিংহলি ভাষায় অনুবাদ করলেন গানটি। 1948 4 ফেব্রুয়ারি ব্রিটিশ উপনিবেশ থেকে শ্রীলঙ্কা স্বাধীন হল। স্বাধীনতার পর 1950 শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত সৃষ্টি করার জন্য একটি কমিটি গঠিত হল এবং সেইখানে সেই কমিটিতে আনন্দ সমরকুণ এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত এবং তার সিংহলি ভাষায় অনুদিত গানটি জমা দিলেন। তারপর কি হল আসছি বন্ধু নিপা চক্রবর্তীর পর। নিপা চক্রবর্তী বাচিক শিল্পী, কবি এবং তিনি অঙ্কনেও বেশ পারদর্শিনী। নিপাকে আমরা বহু মঞ্চে, বহু সাহিত্য সভায় এবং টিভি চ্যানেলে বহুবার পেয়েছি। সেখানে নিপার কবিতা আবৃত্তি আমাদের মুগ্ধ করেছে। চলুন যাই নিপার কাছে। গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা খড়ো পরসা, কাটিতে কাটিতে ধান তেল পরসা, একখানি ছোট ক্ষেত আমি একলা, চারিদিকে বাঁকা জল পড়েছে খেলা,
পরপারে দেখি আকা তরু ছায়া মশি মাখা গ্রাম খানি মেঘে থাকা প্রভাত বেলা এ পারেতে ছোট খেয়ে আমি একলা গান গেয়ে তরি গেয়ে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি ভরে ভরা পারে চলে যায় কোনো দিকে নাহি চায় ঢেউগুলো নিরুপায় ভাবি দুধারে দেখে যেন মনে হয় চিনি ভরে তবু তুমি কোথা যাও কই বিদেশে বাড়ি ফেরাও তরি ফুলেকে এসে যেও যেথা যেতে চাও যারি খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও খনিক বসে আমার সোনার হার ফুলেতে এসে আর আছে আর নাই দিয়েছি বলে এত কাল নদী কুলে জাহাল ছিল ভুলে সকলে দিলাম ভুলে হরে হরে এখন আমারই লহ করু না করে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ বাবন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিম পড়ি যাহা ছিল নিয়ে গেল।